তুমি যশের প্রদীপ বাংলা আমার উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও আধিকারিকরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতির পাদদেশে নানা ব্যানার লাগিয়ে দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রতি এই কমিটির সদস্যরা তাদের ক্ষোভ প্রকাশ করেন। তারা অনলাইন শিক্ষাকে বাধ্যতামূলক করা, শিক্ষার গৈরীকরণ ও বাণিজ্যিকরণের প্রতিবাদ করার পাশাপাশি জাতীয় শিক্ষানীতি 2020কে বাতিল করার দাবি জানালো। এই বিষয়ে রঞ্জিত মাহাতো নামে এক শিক্ষক বলেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষকদের মাধ্যমে ছাত্রদিগকে শিক্ষাদান করার কথা বলতেন, কিন্তু বর্তমান সরকার সে নীতিকে জলাঞ্জলি দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করতে চাইছে, যার তারা ঘোরতর বিরোধী। এরই সাথে তিনি বলেন যে বিদ্যাসাগর বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন, কিন্তু এখানে আমরা ধার্মিক কুপমণ্ডুকতা দেখেছি। বিজেপির নেতারা, এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রাচীন কাল নিয়ে অবান্তর সব দাবি করে চলেছেন যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তিনি আরও অভিযোগ করেন যে বর্তমান শাসক দল শিক্ষা ব্যবস্থার কাঠামোকে ধ্বংস করে তাকে আরএসএস এর মতাদর্শ গড়ে তুলতে চাইছে। আমরা বিদ্যাসাগরের সারা জীবন আমরা যে শিক্ষা পেয়েছি সেখান থেকে দেখেছি আমাদের দেশে উনি স্বর্গে বিশ্বাস করতেন না, কিন্তু উনি বিশ্বাস করতেন এবং সারা জীবনকে উনি নিবেদন করেছেন এই এই দেশ থেকে কীভাবে স্বর্গ বানানো যায়। তাই তার সারা জীবনের যে অনন্য সাধারণ কর্মকাণ্ড, শিক্ষাক্ষেত্রে তার কর্মকাণ্ড এবং সমাজ সংস্কারে তার কর্মকাণ্ড, এই সমস্ত ক্ষেত্রেই আমরা আজকে দেখতে পাচ্ছি যে তার বিপরীত চিত্র। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তিনি ক্লাস শিক্ষকের কাছ থেকে শিক্ষা ছাত্রদের মধ্যে সঞ্চালিত হবে এই ভাবনা শুধু মনের মধ্যে পোষণ করতেন তা না, তার রূপদানের জন্য তিনি বিদ্যালয় গড়ে তুলেছিলেন। আর আজকে সরকারগুলো, বিশেষ করে বর্তমান কেন্দ্রীয় সরকার, এই গত বছর বিদ্যাসাগর মশাইয়ের প্রয়াণ দিবসে যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছেন, আমরা লক্ষ্য করছি সেই শিক্ষানীতিতে একের পর এক যে আক্রমণগুলো, তাতে প্রথাগত ক্লাসরুম শিক্ষা তারা তুলে দিতে চাইছে, যে ব্ল্যান্ডেড মোড অফ এডুকেশন তারা আনতে চাইছে সেখানে মাস্টারমশাইদের আর মাস্টারমশাই হিসাবে গণ্য করা হবে না, তারা একজন ইনস্ট্রাক্টর, তারা অনলাইনে তাদের বক্তব্য ভিডিও পোস্ট করবেন এবং সেই ভিডিও ছাত্রছাত্রীরা দেখে নেবে এবং সেখানে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তারা লিখিত জানাবে। মাস্টারমশাইরা 10 মিনিটের যে অফলাইন ক্লাস হবে সেই সময়ে তারা এরা তাদেরকে বলবেন। শুধু তাই নয়, বিদ্যাসাগর মশাই আমাদের দেশে কীভাবে যে সে যুগে ধর্মীয় কুপমণ্ডুকতা থেকে মানুষকে মুক্ত করা যায় তার জন্য তিনি আমাদের দেশে যেটা করে গেছেন, যে সেই সময় পাশ্চাত্যে যে বিজ্ঞান চর্চা, সেই বিজ্ঞান চর্চার এখানে উনি বুনিয়াদ ভিত্তি স্থাপন করেছেন। আর আজকে আমাদের দেশ যারা পরিচালনা করছে আমরা দেখতে পাচ্ছি তারা বলতে চাইছে যে আপনার যে বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত জ্ঞান, আমরা জানি যে গাছেরা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, অক্সিজেন তারা সৃষ্টি করে এবং পরিবেশে মুক্ত করে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে না, গরুরা অক্সিজেন দেয়। বিপ্লববাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে মহাভারতের যুগে ইন্টারনেট প্রথা ছিল। আমাদের প্রাইম মিনিস্টার তিনি বলছেন যে আমাদের দেশ প্লাস্টিক সার্জারিতে অনেক উন্নত ছিল, তাই দেখুন সেই যুগে গণেশের মাথায় যে হাতির মাথা ট্রান্সপ্লান্টেশন হয়েছিল এটা প্লাস্টিক সার্জারির নিদর্শন। এই হচ্ছে তাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম যা তারা এডুকেশনের মাধ্যমে নিয়ে আসতে চাইছে। এবং সম্প্রতি তারা ইতিহাসের মধ্যে যে গ্রাজুয়েট লেভেলে যে সিলেবাস তারা প্রণয়ন করেছে তাতে পুরো ইতিহাসটাকে তারা বিকৃত করে তাদের দলীয় আরএসএসের যে চিন্তাভাবনা তাকে নিয়ে আসছে এবং সেই সাথে পুরাণ, হিতোপদেশের গল্প এগুলোকে তারা ইতিহাসের পাঠ্যসূচিতে নিয়ে আসছে। তাই আজকে আমরা মনে করছি যে এই ব্যবস্থা যেটুকু আমাদের সামনে এখনও শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে তাকে তারা ভেঙে চুড়ে একাকার করে দেবে, ফলে সাধারণ মানুষের কাছে এই আক্রমণগুলো জানানোর জন্য আজকে আমরা পথে এসেছি এবং আগামী দিনে আমরা সরকারের কাছে এই দাবি করবো
যে এদেশের বহু রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছিল, ফলে ভারতবর্ষকে যথাযথ শিক্ষার ব্যবস্থা করতে হবে, এই হচ্ছে আমাদের আজকের বক্তব্য। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারী, রিপোর্ট টিভি নিউজ 10। জয়সাগর বিদ্যাসাগর তোমায় নমস্কার, 1820 সেপ্টেম্বরে তোমার জন্ম হল, আর বিদ্যাসাগর হবে তুমি, কেউ কি ভেবেছিল দেখো, কেউ কি ভেবেছিল, 1820 সেপ্টেম্বরে তোমার জন্ম হল, আর বিদ্যাসাগর হবে তুমি। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স, বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফেসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে। প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স, আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণপল্লী ব্যানার্জিতি, দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার 9734002000, হোয়াটসঅ্যাপ নাম্বার 9733550033।